এই লেসনে আমরা শিখব যে কিভাবে গুগল প্লাসের মাধ্যমে আমরা কোনো আর্টিকেল বা পোস্ট লিখে তা শেয়ার করতে পারি। তো এই জন্য আমাদের সাইন ইন করে আমরা আমাদের গুগল প্লাস অ্যাকাউন্টে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। দেন এখানে আমরা একটি বক্স দেখতে পারবো যে স্ট্রিম, এই নামে আমরা এই বক্সটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি অপশন চলে আসবে টেক্সট লেখার জন্য। তো সাপোজ আমরা এখানে লিখে দিচ্ছি ফ্রি টেকনোলজি টিপস। সাপোজ এই টেক্সটটুকু আমরা এখানে লিখে দিলাম। দেন আমরা যদি শেয়ার এই বাটনটিতে ক্লিক করি তাহলে আমাদের এই পোস্টটি শেয়ার হয়ে যাবে। তো সাপোজ এখন আমরা চাচ্ছি যে আমরা শুধু এই টেক্সটটুকু না, এই টেক্সটটুকুর সাথে আমরা কোনো লিঙ্কও যদি জুড়ে দিতে চাই, সাপোজ আমরা কোনো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারি। সাপোজ আমরা এখানে একটি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি http://easytechtips.net। আমরা একটি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য। তো আমরা যদি শেয়ার এই বাটনটিতে দেন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টটি অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আমাদের এই পোস্টটি পাবলিশড হওয়ার পর কোনো ইউজার যদি আমাদের এই পোস্টটি দেখে এবং সে যদি ইন্টারেস্টেড হয় ফ্রি টেকনোলজি টিপস সম্পর্কে জানার জন্য, সে যদি এই ওয়েবসাইটের ইউআরএলটিতে ক্লিক করে তাহলে সে আমাদের নির্ধারিত ওয়েবসাইটটিতে পৌঁছে যাবে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মার্কেটিং করতে পারি এবং আমাদের ওয়েবসাইটে হিউজ ভিজিটর ইনক্রিজ করতে পারি, যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো যাই হোক, এভাবেই আমরা মুহূর্তের মধ্যেই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা আমাদের ফ্রেন্ডদের মধ্যে খুব দ্রুত ব্রডকাস্ট করতে পারি।